নমস্কার, 9533 জন প্রাইমারি শিক্ষকের নিয়োগ 100% সম্পন্ন হবে আগামী আগস্ট মাসের মধ্যে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই, থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সিলিং সহ 5% আন্ডার মেরিটদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেবে প্রাইমারি পর্ষদ। তো দেখে নাও বিষয়টি কী এবং কবে আসছে টেট বাইসের নোটিফিকেশন, সেটাও বলছি। তো 9533 জন প্রাইমারি শিক্ষক নিয়োগ 100% সম্পন্ন হবে আগস্ট মাসে। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে, তোমরা এক্ষুনি একটা লাইক করে দেবে দেখা মাত্রই, আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। দেখো কী বলা হয়েছে, বলছে গত 31 জানুয়ারি 2024 9533 জন প্রাইমারি শিক্ষকের এম প্যানেল প্রকাশ করে কিন্তু প্রাইমারি পর্ষদ। তারপর শুরু হয় ফেব্রুয়ারি মাসেই নিয়োগপত্র দেওয়া, কিন্তু ইলেকশন অর্থাৎ লোকসভা ইলেকশন 2024 কারণে পুরো নিয়োগ সম্পন্ন করতে পারেনি প্রাইমারি পর্ষদ। তাই গতদিন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা বলেন যে থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সিলিং সহ 5% আন্ডার মেরিটদের কিন্তু নিয়োগ করতে হবে আগামী আগস্ট মাসের মধ্যেই। তো এই নির্দেশটা কিন্তু দিয়েছে, যার ফলে যারা ওয়েটিংয়ে রয়েছে বসে বা যারা স্টেট লেভেল কাউন্সিলিং ওয়েট করছে, তারা কিন্তু খুব সুখবর বন্ধুরা, তোমরা অবশ্যই দেখে নাও এবং আগস্ট মাসেই কিন্তু পুরো নিয়োগটা সম্পন্ন করবে প্রাইমারি পর্ষদ, এমনই আপডেট উঠে এসেছে। এবার কী বলা হয়েছে, বলছে তাই পর্ষদ এই জুলাই মাসের শেষ সপ্তাহে অর্থাৎ 4th week of July কিন্তু নোটিশ প্রকাশ করে দেবে। অর্থাৎ এই মাসেই নোটিশ তোমরা পেয়ে যাচ্ছ এবং আগামী আগস্ট মাসেই কিন্তু পুরো নিয়োগ সম্পন্ন করবে প্রাইমারি পর্ষদ। অর্থাৎ 9533 জনের যে প্যানেলটা 100% কিন্তু সম্পন্ন করবে, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে দেখো, এবার প্রশ্ন হলো তাহলে কবে নতুন ইন্টারভিউ নোটিশ আসছে, সেটাও বলছে। এরপর 2022 ডিএলএড ব্যাচদের সমস্যা মিটে গেলে অর্থাৎ তারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এই বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন হচ্ছে। সেটা বিচার সম্পন্ন হয়ে গেলেই কিন্তু তারপরে কি হবে, তারপরেই মিটে গেলেই পুজোর আগে অর্থাৎ দুর্গাপুজোর আগেই কিন্তু টেট বাইশ সহ টেট তেইশদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে, যদি সব ঠিকঠাক থাকে তবেই। তো বন্ধুরা, এইটুকুই তোমাদের আমি দেখা বললাম, আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে কমেন্ট করবে, আমি প্রত্যেক কিন্তু কমেন্টের রিপ্লাই করে দিই, ঠিক আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য, যারা প্রাইমারি টেট পাস করে বসে আছো চাকরির অপেক্ষায়, আমরা সবাইকে বলবো তোমরা ঘরে বসে না থেকে তোমরা কিন্তু অবশ্যই স্টাডি ম্যাটেরিয়ালস অর্থাৎ প্রাইমারি ইন্টারভিউয়ের বিগত দিনের যে প্রশ্ন উত্তর রয়েছে প্রায় 4200+, সেই পিডিএফস নোট কিন্তু নিয়ে আজই পড়তে পারো। যোগাযোগ করো অবশ্যই আমার সঙ্গে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে 9339687509 নাম্বারে। তো বন্ধুরা, এইটুকুই আপডেট ছিল, প্রত্যেকে জানাও কিতাব আমাদের কী কী মতামত রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।